পিছনে দেখতে পাচ্ছেন প্রাচীন বাংলার সোনারগাঁয়ের রাজধানীর ধ্বংসপ্রাপ্ত সেই ভবনগুলো। 15 শতকে ইশাখা যেখানে বাংলার রাজধানী স্থাপন করেছিল। বন্ধুরা, আমি এখন আছি ঢাকার গুলিস্তানে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাসে হারিয়ে যাওয়া পানাম নগরীতে, যা ইতিহাসে স্থায়ীভাবে আসন পাওয়া ইতিহাস সমৃদ্ধ একটি স্থান, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নগরীর ধ্বংসাবশেষ, রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থান স্থাপনা নিদর্শন, যা কিনা প্রাচীন বাংলার ইতিহাস বহন করছে। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরীতে যাওয়ার জন্য ঢাকার গুলিস্তান থেকে দোয়েল কিংবা স্বদেশ বাসে করে নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া স্ট্যান্ডে নামতে হবে। আমি স্বদেশে টিকিট কেটে বসে পড়লাম, মাত্র 10 মিনিটেই বাসটি ভরে গেল, রওনা হলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যেই ফ্লাইওভারে উঠে পড়লাম। এই ফ্লাইওভারটি ঢাকার যানজট নিরসনে যেমন ছিল একটি সুদূর প্রসারী উদ্যোগ, তেমনি ভ্রমণে এনে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। ফ্লাইওভারের দুপাশে ছোট বড় দাঁড়িয়ে থাকা বিল্ডিংগুলি দেখতে দেখতে অবশেষে আমরা ফ্লাইওভার থেকে নেমে গেলাম। ফ্লাইওভার থেকে নেমে আমরা হাইওয়ে ধরলাম। হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে, যেদিকে আমাদের গন্তব্য। ইতিমধ্যে আমরা চলে এসেছি সাইনবোর্ড, যেদিক দিয়ে রয়েছে নারায়ণগঞ্জের রাস্তা। অলরেডি আমরা চলে এসেছি কাশপুর ব্রিজ। বাস থেকে দুপাশে তাকালে দেখা যাবে শীতলক্ষ্যা নদীর নৈসর্গিক সৌন্দর্য এবং সারি সারি জাহাজের বহর। আমরা এখন মদনপুর বাস স্ট্যান্ডে আছি। একটু সামনে এগুলেই দেখতে পাবেন দুপাশের অপরূপ দৃশ্য, যা একটি এক্সাইটিং বিষয়। লাঙ্গলবন্দের ব্রিজ পার হয়ে ডান দিকে তাকালেই দেখতে পাবেন MGI এর এক বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া বাস স্ট্যান্ডে নামব। ওইখান থেকে CNG অথবা অটোরিকশা নিয়ে আমরা গন্তব্যে যাব। বন্ধুরা, আমরা অলরেডি পৌঁছে গেছি মোগরাপাড়া স্ট্যান্ডে। ঢাকা থেকে এখানে আসতে মাত্র 45 মিনিট সময় নিল, বাস ভাড়া ছিল মাত্র 45 টাকা। বাস থেকে নেমেই দেখলাম আখের রস। বাসে একটু তৃষ্ণা পেয়েছিল, তাই লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিলাম এক গ্লাস আখের রস। আমি এখন আছি CNG এবং অটোরিকশা স্ট্যান্ডে। এখান থেকে CNG কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যেতে হবে গন্তব্যে। আমি একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পানাম নগরীর দিকে এগোচ্ছি। যতই এগোচ্ছি চারপাশের পরিবেশ দেখে, ততই আমার দেহমন শিহরিত হয়ে উঠছে। বন্ধুরা, আমি অবশেষে চলে এসেছি সেই পানাম নগরীতে। ঢাকা থেকে এখানে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগলো। শহরে প্রবেশ করার আগেই দেখা যাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ভবনগুলো। এই এক পরিত্যক্ত শহর, যেখানে এখন আর কেউ বসবাস করে না। এই শহরের প্রবেশদ্বারে দেখা যাবে সিমেন্ট দিয়ে তৈরি একটি বড় বই। এতে লেখা আছে হারিয়ে যাওয়া শহরের সংক্ষিপ্ত ইতিহাস। নগরীর প্রবেশদ্বারে দাঁড়ালেই দেখা যাবে সরু রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে শত বছরের পুরাতন ভবনগুলো। বন্ধুরা, আমি অবশেষে পৌঁছে গেছি সেই পানাম নগরীতে। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টা লাগে এই পানাম নগরীতে পৌঁছতে। আমার পিছনে যেই ভবনগুলি দেখছেন, দেখলে মনে হবে কতটা সমৃদ্ধ ছিল এই পানাম নগরী। চলুন ঘুরে ঘুরে দেখি
এই নগরীর কোনায় কোনায়। হারিয়ে যাওয়া নগরীতে প্রবেশ করে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। একই অদ্ভুত এক বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য। যে নগরীতে এক সময় ছিল ধনী বণিকদের বসবাস, এই নগরী যেন এখন ইট সুরকির স্তূপ। বণিকরা কারি কারি টাকা দিয়ে গড়েছিলেন সুরম্য অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি। তারা কি জানতেন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে তাদের স্বাদের বসতি? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানাম নগরীর ইতিহাস। তার আগে জেনে নেই নগরীর নামকরণের ইতিহাসটিও। শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে সোনারগাঁ ছিল বাংলাদেশের এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নৈসর্গিক পরিবেশের প্রাচীন রাজধানী সোনারগাঁও নামটির উদ্ভব হয়েছিল সুবর্ণগ্রাম থেকে। আবার অনেকেরই মতে বারো ভূঁইয়ার ঈশাখা স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে। চলুন এবার চলে যাই মূল ইতিহাসে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত। বড়নগর, খাসনগর, পানামনগর, ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই তিনটি নগরী গড়ে ওঠে। এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। সোনারগাঁ থেকে মাত্র ১-২ কিলোমিটার দূরে হারানো নগরী নামে পরিচিত পানাম নগরীর অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নগরী বিলীন, শুধু স্মৃতি বয়ে বেড়াচ্ছে দুদারের বিস্তৃত দালানগুলো। বন্ধুরা, পানাম নগরীতে ঢুকতে হলে একটি মাত্র রাস্তা। এই রাস্তাটি ৬০০ মিটার দৈর্ঘ্য, ৫ ফুট প্রস্থ। দুপাশে এমনি নিশ্চুপ দাঁড়িয়ে আছে ভবনগুলো। বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈশাখার রাজধানী সোনারগাঁর সম্রাট আকবরের শাসনামলে আর ইলিয়াস শাহী শাসনামলের ইতিহাস খ্যাত নায়ক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের স্বর্ণযুগের সোনারগাঁ এদেশের ইতিহাস সমৃদ্ধ একটি স্থান। আজ থেকে প্রায় ৪৫০ বছর আগে বারো ভূঁইয়ার দলপতি ঈশাখা প্রথম বাংলার রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা, নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থানকাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। বাংলার তাঁতি ব্যবসায়ীদের মূল কেন্দ্রস্থল ও আবাসস্থল ছিল এই নগরী। মসলিন সহ অন্যান্য তাঁত শিল্প নিয়ে তাদের ব্যবসার লেনদেন হতো, যা এই নগরী থেকে পরিচালনা করা হতো। এই এলাকাটি প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল বাণিজ্যের জন্য। পরবর্তীতে এই মসলিন বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। মূলত পানাম ছিল বাংলার সেই সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়েছিলেন এই নগর। ১৬১১ খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ধারণা করা হয় প্রায় ৪০০ বছর আগে পানাম নগরী স্থাপনার কাজ শুরু হয়েছিল। ভবনগুলো স্থানীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মাণ হয়েছিল ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির মিশ্রণে। দেওয়ালগুলো বিভিন্ন আকৃতির ইট আর সুরকি দিয়ে তৈরি। কিছু কিছু ভবনের দেওয়ালের অলঙ্করণ দেখার মতো, নানা ধরনের নকশা, রঙিন কাজ, পাথর, কড়ি, চীনামাটি, টেরাকোঠা ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে উপনিবেশিক দাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। সড়কের দুই পাশে লাল ইটে নির্মিত দৃষ্টিনন্দন স্থাপত্য ভবন পানাম নগরীর মূল আকর্ষণ। পানামে টিকে থাকা বাড়িগুলির মধ্যে ৫২টি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে ৩১টি আর দক্ষিণ পাশে ২১টি বাড়ি রয়েছে।
বাড়িগুলির অধিকাংশই আয়তকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, আর উচ্চতা একতলা থেকে তিনতলা। বন্ধুরা, পানাম নগরীর সৃষ্টির ইতিহাস তো জানলেন, এবার জেনে নিন ধ্বংসের ইতিহাসটিও। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেরারা দরজা জানালা সহ লুট করে নেয় সব কিছু। মুক্তিযুদ্ধের সময় এখানকার বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম নগরী জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠে নাই এই পানাম নগরী। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলি ক্ষয়ে যেতে থাকে, অযত্ন আর অবহেলায় ভবনগুলোতে শেওলা ধরেছে, ভিতরের পরিবেশটা শেষেতে আর গোমট। শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা এক সময়ের জৌলুসপূর্ণ পানাম নগর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক দফায়। এই উদ্যোগগুলোর কোনোটাই কার্যকর হয়নি। একবার কাজ শুরু হলেও সেই কাজ মূলত নষ্ট হয়েছিল হারাতে বসা পানাম নগরীর প্রকৃত রূপ। এতে প্রত্নতত্ত্ববিদরা ও সুশীল সমাজ আপত্তি করলে বন্ধ করে দেওয়া হয় সেই কাজ। পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি পানাম নগর। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100 ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে। এই স্বীকৃতি থেকে বোঝা যায় কতটা সমৃদ্ধ ছিল এই পানাম নগরী। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ঈশাখার আমলে চলে গেছেন। চোখ বন্ধ করলে শোনা যায় ঘোড়ার সেই টকবক পায়ের শব্দ। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে এই জায়গাটিতে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, ইতিহাস সন্ধানী, পর্যটক দেখতে আসে নগরীর ভবনের নির্মাণ শিল্প অপূর্ব দৃষ্টিনন্দন। আমি আসছি কোনাপাড়া থেকে ড্যামরা, আর ভালোই লাগতেছে। আমি ফার্স্ট টাইম আসছি, আর ভালোই লাগতেছে ঘুরতে অনেক। আমরা আসছি লালবাগ থেকে, ভালো লাগছে দেখতে। ফ্যামিলি পরিজন সবাইকে নিয়ে এসেছি, তো মোটামুটি ভালোই লাগলো। থ্যাংক ইউ। অবাক বিশ্ব হয়ে হারিয়ে যাওয়া নগরীর টিকে থাকা অংশ ঘুরে ঘুরে দেখেন তারা। এক সময়ের সমৃদ্ধ শহরের আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে আক্ষেপ করা ছাড়া আর কিছুই থাকে না দর্শনার্থীদের। প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। সময়ের স্রোতে খসে খসে বিলীন হয়ে যাচ্ছে এই নগরী। রক্ষণাবেক্ষণে তৎপর না হলে দেখার অবশিষ্ট থাকবে না কিছুই এখানে। বন্ধুরা, আজকে শেষ করব, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।